হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ সেলিনা রহমান। চলে এলাম প্রবাসী স্পেশাল নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে লাল শাকের মতো আর কোন শাকটা আছে যেটা আপনারা খুব সহজে রান্না করতে পারবেন এবং খেতে অসাধারণ মজা আর খেতে অনেকটাই লাল শাকের মতো। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি দেশি ডেইলি স্পেশালে বিটের যে শাক পাওয়া যায়, বিটরুটের, সেটা রান্না করে। আজকে এই শাক ভাজিটা করতে আমি 6টা এইরকম বিটরুট নিয়েছি, যার সাথে এইরকম বিটের যে পাতাগুলো আছে সেগুলো আসে। আগেই আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবং এখন এগুলোকে কুচি কুচি করে কাটবো। যতটুকু কুচি করে কাটা সম্ভব ততটুকু কুচি করে কাটবেন। অনেক বেশি যে কুচি করতে হবে ঠিক তাও না, তবে অবশ্যই কেটে নেওয়ার আগেই শাকগুলোকে ধুয়ে নেবেন। আমার এতগুলো শাক হয়েছে এখানে। এখন যে কড়াইটাতে আমি শাকটাকে রান্না করব সেখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 10টি রসুনের কোষ কুচি করে। রসুনটাকে আগে তেলে একটু ভেজে নেব। যে কোনো শাক রান্নায় রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, আরও সাথে দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ। এতে একটু ঝাল ঝাল হবে, আপনারা যদি ঝাল একটু কম চান তাহলে কমিয়ে দিতে পারেন। মরিচগুলোকে আমি অর্ধেক চিরে দিয়েছি। পেঁয়াজ এবং রসুন যখন একটু ভাজা হয়ে বাদামি হয়ে যাবে তখন শাকটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা শাক দিলাম। শাকটাকে নাড়তে নাড়তেই এটা আবার কমে আসবে, চুপসে যাবে, তাই অর্ধেকটা দিয়ে তার মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বুঝে দিতে হবে, কারণ শাকে কিন্তু লবণ অনেক কম লাগে। বাকি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আগে ধুয়ে তারপরে কুচি করতে হবে, কারণ তাতে করে পানি উঠে যাবে শাকের মধ্যে যদি পরে ধুয়ে নেন এবং শাকের রঙটাও একটু ফ্যাকাশে হয়ে যাবে। ঢেকে দিলাম এবং ঢেকে রান্না করলাম প্রায় 10 মিনিট। চুলার আঁচটা মিডিয়ামে ছিল। 10 মিনিট পরে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে এইভাবে চামচ দিয়ে বা খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে শাকগুলোকে একটু ভর্তা ভর্তা করে দিতে হবে, ঠিক যেমনটি আমি করছি ঠিক এইভাবে। তারপর আবারও ঢেকে লো আছে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং শাকটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এই শাকের ফ্লেভারটাও অনেকটা লাল শাকের মতোই লাগে আর খাবার সময়ও এক্স্যাক্টলি লাল শাকের মতোই লাগে। রান্নাটাও হয়ে গেছে, এখানে আর কোনো কিছু দেবার দরকার নেই, কোনো মশলা দেবার দরকার নেই, ধনেপাতা দেবারও দরকার নেই, কারণ ধনেপাতা দিলে শাকের যে ফ্লেভারটা সেটা মিসিং হয়ে যাবে। ঝটপট এই শাক রান্নাটা আপনাদের জন্য আজকের উপহার। যারা লাল শাক মিস করেছেন এতদিন, আশা করি আর মিস করবেন না। আর বরাবরের মতো সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ রান্না তো সহজেই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই, আবার কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।